ঐক্যফ্রন্ট বিশেষ সুবিধা পেয়েছে বললেন ওবায়দুল কাদের। টেক্সটাইল মিলের জায়গা বিক্রি করা যাবে না বললেন বস্ত্র ও পাট মন্ত্রী। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সহাবস্থানে ছাত্রলীগ ছাত্রদল। এবং ইজতেমায় উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। নির্বাচনের বিষয়ে ঐক্যফ্রন্টের আদালতে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার বসানোর কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতা ঢাকার জন্য ঐক্যফ্রন্ট অবান্তর অভিযোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যফ্রন্ট বিশেষ সুবিধা পেয়েছে, তারা দুইবার প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করেছে, ওনারা মাত্র একবার সংলাপ বসার আমন্ত্রণ পেয়েছে। এখন তারা এখন যদি নির্বাচনে হেরে যাওয়ার পর আন্দোলন নির্বাচনে শোচনীয় ব্যর্থতাকে ঢাকার জন্য এইসব অবান্তর অভিযোগ তোলেন, সেটা কিন্তু দেশে বিদেশে হাস্যকর বিষয়ে পরিণত। ইজতেমায় বয়ানে বা সম্মুখে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন ইজতেমা নিয়ে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে কোনোরূপ অপপ্রচার চালানো হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। দুপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের প্রাঙ্গণে ইজতেমার সর্বশেষ প্রস্তুতি নিয়ে ফলো আপ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ডাকসু নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ প্রায় এক দশক পর প্রতিদ্বন্দ্বী দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের সহাবস্থান আর মিছিল স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। ক্ষমতাসীন ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনটিকে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে। সহনশীল এ অবস্থা যেন সামনের দিনেও বজায় থাকে তার আহ্বান জানিয়েছে ছাত্রদল। তবে ছাত্রলীগ বলছে ছাত্রদলের ব্যানারে যেন ছাত্র শিবির ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে সবাইকে। সর্বোপরি যে সাত দফা দাবি দিয়েছি, তফসিল তিন মাস পেছানো, রাজনৈতিক সহাবস্থানটাকে স্থিতিশীল করা, আজকে প্রথম এসেছি। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, এই সহাবস্থানটি স্থিতিশীল হবে। ছাত্র শিবিরা ছাত্রদলের ব্যানার ইউজ করে তারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে। আপনারা আজকে মধুর ক্যান্টিনে এসেছেন, ভালো কথা, কিন্তু এখানে যেন মধুতে আসার নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার নামে যাতে কোনো রকম গুলি এবং সংঘর্ষ না ঘটে এই বিষয়টি আপনাদের নজরে রাখতে হবে। বিদায় নিয়েছে শীতের কুয়াশা, বাতাসে পাতা ঝরার শব্দ, ডালে ডালে কচি পাতার উঁকি ঝুঁকি, কোকিলের ডাকে বসন্ত আবাহন, পলাশের রঙে তারুণের উচ্ছ্বাসে একাকার পয়লা ফাল্গুন, নাচে গানে বাসন্তী বসনে বরণ ঋতুরাজ বসন্তকে। বসন্তের এই দিনে এস কে ইমরানকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন নূরজাহান শুভ্রা। বসন্তের রং হলুদ, চারপাশে বাসন্তী রঙের ছড়াছড়ি, প্রাণে প্রাণ মিলিয়ে পালিত হচ্ছে বাসন্তী উৎসব। আজকে আমাদের বসন্ত, এটা তো আমাদের জন্য একটা ট্রেডিশন, দ্যাটস হোয়াই আর ফ্রেন্ডদের সাথে এনজয় করতেছি। অনেক অপেক্ষা করে আজকের দিনটার জন্য, যে সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে ঘুরবো,
একসাথে আড্ডা দিব। আমরা প্রত্যেকটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। এই দিনটা যে একটু ফ্রি টাইম দেয়, আমরা আমাদের খুব কাছের লোকদের, ক্লোজ লোকদের সাথে এনজয় করি। মেয়েদের পরনে বাসন্তী রঙের শাড়ি, কপালে লাল টিপ, চোখে ঠোঁটে মুখে এমনকি হাতের ব্যাগেও রঙের প্রলেপ, হারিয়ে যেতে বসা খোপায় বা বিনুন্নিতে গাঁধা ফুলের মালা। বসন্তের সৌরভ নিয়ে বর্ণিল সাজে মোহনীয় বাঙালি নারীর পাশাপাশি তরুণরাও নানা রঙের পাঞ্জাবি, ফতুয়া ও কাঁধে নানা বর্ণের চাদর ঝুলিয়ে নিজেদের আবিষ্কার করছে বসন্ত ঋতুর সাথে। বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে ব্যস্ত সবাই, প্রাণে প্রাণে দোলা দেয় নতুন আবেশ। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। সকল শ্রেণী পেশার মানুষকে মাতিয়ে তুলছে অপরূপ এ দৃশ্য। এই সম্পর্কটাই বসন্তের প্রথম দিনে আমরা সবাই একসাথে আর্টিস্ট, এটা ভালো লাগার অন্যরকম অনুভূতি। আমি ফুল, নতুন নতুন ফুল দেখতে পাচ্ছি, কোকিলের শব্দ পাইতেছি, অনেক মজা পেতেছি এখানে। সবার সাথে সবাই একসাথে আসছি, ঘুরছি, অনেক ভালো ভালো। আর ফ্রেন্ডস নিয়ে এসেছি আমরা প্রায় 12-13 জনের গ্রুপ, তো সবাই মিলে এসেছি, এখন সবাই ফটো তুলতে ব্যস্ত। বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটু টাইম পাস করা, একটু পার্কে ঘুরে বেড়ানো, নেচারের সাথে একটু টাইম পাস করা, একটু কালারফুল লাইক হলুদ, হ্যাঁ যেহেতু আমাদের বসন্তের সিম্বল হলুদ, সো এইভাবেই। আর জিনিসগুলো ওই দিনটা স্পেশালি অনেক ভালো লাগে, কারণ ডিফারেন্ট অ্যাজ লাইক সবার সাথে একটু হাসি ঠাট্টা করা হয়, চা খাওয়া হয়, ট্রেডিশনাল ফুড খাওয়া হয়, কিছু টাইম পাস করা, কারণ আমরা তো সবাই অ্যাকচুয়ালি টাইম পাস করতে পারি না সবাই। সবাইকে বসন্তের শুভেচ্ছা। শুধু রাজধানীতে নয়, দেশজুড়ে বসন্তের আবাহনে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। প্রকৃতি আর মানুষের এই মিলন মেলা গোটা দেশকে মাতিয়ে তোলে আনন্দ হিল্লোলে। বসন্ত উৎসবের মাধ্যমে সৃষ্টি হয় পারস্পরিক বিশ্বাস ও সহনশীলতা, দৃঢ়তর হয় মৈত্রীর বন্ধন। বসন্তের শুভেচ্ছা জানিয়ে নূরজাহান আক্তার সুব্রা, চ্যানেল কর্ণফুলী, ঢাকা। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন নিয়ন্ত্রিত কোনো টেক্সটাইল মিলের জায়গা নতুন করে বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমসি ভবনে বিটিএমসি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে বিটিএমসির সার্বিক কার্যক্রম ও বর্তমান অবস্থা মন্ত্রীকে তুলে ধরেন বিটিএমসির চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বিটিএমসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে মন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিসিকের মতো বিটিএমসির সম্পদেরও সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। যে মিলগুলি আমাদের অলরেডি হাতে আছে সেগুলিকে কীভাবে, এখন সরকার থেকে আদেশ হয়েছে যে এই মিলগুলি বিক্রি করা যাবে না, যে টেক্সটাইল মিলগুলি আমাদের অব্যবহৃত অবস্থায় আছে হয় সেগুলি পিপিপির মাধ্যমে চালানো। হাইকোর্টের বিচারপতিকে যথাযথভাবে প্রোটোকল না দেয়ায় আদালত অবমাননার মামলায় ফেনীর সাবেক জেলা ও দায়রা জজ ফিরোজ আলমকে 5,000 টাকা জরিমানা অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজরা কীভাবে তাদের প্রোটোকল দেবেন সে ব্যাপারে 4টি নির্দেশনা সহ সার্কুলার জারি করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত অবমাননার এক মামলার শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হক শাহিনের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ এই রায় দেন। 2003 সালের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে প্রোটোকল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন ফেনীর জেলা ও দায়রা জজ। এ ঘটনায় ওই বিচারপতি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রোল জারি করেন। কন্টেমের আজকে যে রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ, সেই রায়তে ফেনীর প্রাক্তন জেলা জজ মোহাম্মদ মনির আহমেদকে, ওনাকে 5,000 টাকা অর্থদণ্ড করেছেন অনাদায়, 7 দিনের কারাবাসের আদেশ দিয়েছেন এবং 2 ও 3 নং যে কন্টেনার তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দান করেন। সংবাদ শেষ করব, তার আগে সাইবার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঐক্যফ্রন্ট বিশেষ সুবিধা পেয়েছে বললেন ওবায়দুল কাদের। টেক্সটাইল মিলের জায়গা বিক্রি করা যাবে না বললেন বস্ত্র ও পাট মন্ত্রী।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সহাবস্থানে ছাত্রলীগ ছাত্রদল। এবং ইজতেমায় উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।